যাই হোক, আমার যাহা জিজ্ঞাসা ছিল লিপি সরকার সুন্দরভাবে জবাব করলেন, বললেন আমরা ভুল করতে পারি, আপনার তো ভুল হওয়ার কথা না। আসলে ভুল তো হয় না, বয়স হয়েছে না একটু। তোমাদের যে একটা কথার ঝাড়ি, কথার যে খোঁচা, কথার যেই গরম, হ্যাঁ আর ছুরির চেয়ে বেশি ধার। মানে লিপি সরকার কোনো কথা এই ঠোঁটটা দিয়ে বাইরেলেই যেন মনে একটা তুফান আইতাছে। আসলে ওই তুফানটা এখন একটু বয়স হয়েছে না মোটামুটি, নাকি ভয় লাগে রে বাবা। ভুল না, গানের মধ্যে পালার মধ্যে আকর্ষণ বিকর্ষণ, নেগেটিভ পজিটিভ, গরম ঠান্ডা, না হইলে আবার এই শ্রোতারও ভালোবাসে না, নিজেদের কাছে ভালো লাগে না। তো যাই হোক, হ্যাঁ একজন একটু গরম হইতে হয়, একজন একটু নরম হইতে হয়। লিপি সরকার লাস্টে যে গরম ঠরম ভাব দেয় গেল, মনে করে আমি নরম হয়ে গেলাম, তাতে কি আমার টোকা যাইবো? কারণ বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে এই বাংলার বুকে এসেছে, ইসলামের প্রদীপ জ্বালিয়েছে। এই যে সিলেট, এই সিলেট নাম হলো কেন? বাবা শাহজালালকে পাথর ফিকে মারতো, বাবা বলতো সিলহাট, ফার্সিতে বলতো সিলহাট, অর্থাৎ দূর হয়ে যাও। আর ওই পাথর যেভাবে আঘাত করতো আমার বাবা শাহজালালের গায়ে, ওই পাথর আবার ফিকে ফিরে যেত যখন বলতো সিলহাট। এই সিলহাট শব্দ থেকে সিলেট শব্দটা, এই সিলেটের আজবদি আমরা সিলেট জেলা বলে জানি। তো আমার কাছে প্রশ্ন করলেন, অনেকেই পাঠিয়েছে যুদ্ধের জন্য, শেষ পর্যন্ত এমন এক ব্যক্তিকে পাঠাইলেন সে আর ফিরে আসে নাই, সে পরাজিত হয় নাই, বাবারই এক ভক্ত, নাম তার নাসিরুদ্দিন, যার জীবনে জ্ঞান হওয়ার পর থেকে এক ওয়াক্ত আসরের নামাজ কাজা করে নাই। অবশেষে এই নাসিরুদ্দিন যুদ্ধ করলেন, বাবার পক্ষ থেকে জয় আসলো। এই সিলেট সর্বপ্রথম আজানের ধ্বনি ফুকাইলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। বড় দুঃখ হয় যার মুখ থেকে প্রথম আল্লাহর ধ্বনি আসে এই বাংলার বুকে, সেই বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। অথচ তার মাজারের অবস্থা ছিন্ন ভিন্ন করে ফেলতেছে কে বা কারা, যার উসিলে আমরা মুসলমান হইলাম তার প্রতি আমরা সম্মান করি না, তারে ছাড়া এখন বড় বড় মুসলমান জ্বালায় গেছে। তাই এই বাংলার মাটিকে ধন্য করলেন 360 জন আল্লাহর ওলি এসে, তার প্রধান ছিলেন বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, বোরহানকে উসিলা করে, যে বোরহানের ছেলেকে জবাই করেছিল, এই হত্যার বিচার নিয়ে আসলেন, সেই বিচার করলেন। শুধু তাই না, গর গোবিন্দ বাবা শাহজালালের সাথে যুদ্ধ করে ধ্বংস হয়ে গেল, সেখানে ইসলামের বাতি জ্বালিয়েছে, ভারতবর্ষে প্রথম ইসলামের বাতি জ্বালায় আমার খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি, আর এই বাংলার বুকে সর্বপ্রথম ইসলামের প্রদীপ জাগলায় বাবা শাহজালাল রহমতুল্লাহ। তা আমি বলি, আল্লাহ তুমি মানুষকে জ্ঞান দাও, বুঝতে দাও, শিখতে দাও, যাদের উসিলায় আজ আমরা মুসলমান বলে দাবি করি, আমার বাবা, আমার মা, আমি, আমার ছেলে মেয়ে, আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের ধর্ম ইসলাম, তাদেরকে যেন আমরা চিনতে পারি, তাদের দরবার যেন আমরা সম্মানের সহিত জিয়ারত করতে পারি। আল্লাহ তুমি এই তৌফিক প্রতিটা মুসলমানকে তুমি দাও, প্রতিটা মানুষকে তুমি দাও। তা আমার কাছে যে প্রশ্ন করেছিল, ওই বাবা শাহজালালের ওই ভক্তের নাম নাসিরুদ্দিন, যে জীবনেও আসরের নামাজ কাজা করে নাই, অনেকে যুদ্ধ করেছে কিন্তু প্রথম, অনেকে যুদ্ধ করতে গিয়ে হেরে আসে, কিন্তু নাসিরুদ্দিনের
যুদ্ধটাই প্রথম টিকে যায়। নাসিরউদ্দিনের কোন অস্ত্রে গৌরগোবিন্দ ফিরাইতে পারে নাই, কারণ সে তার জীবনে আসরের নামাজ কখনো কাজা করে নাই। শুধু তাই না, বাবা শাহজালাল বলেছে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আসরের নামাজ কাজা করলো না, সেই ব্যক্তি কোন যুদ্ধে কোন ধর্মযুদ্ধকে সে কখনো হেরে আসতে পারে না। আমার বাসি ফুল হইল না গো দয়ালের সেবা, আমার বাসি ফুলে হইল না গো শাহজালালের সেবা। পেয়ে দেই